আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আজানকে এই নতুন খাবারটা দিচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের একটা বিস্কিট হোল গ্রেনের আর হচ্ছে ব্যানানা দিয়ে দিচ্ছি আর হানি দিই নেই কারণ বিস্কিটটা এমনিতেই মিষ্টি ছিল আর আজকে এখন বের হয়ে যাব আলিসাকে নিয়ে আমরা আজকে তোমার হাজবেন্ড নামাবে তো আমিও যাচ্ছি কারণ বাচ্চারা অনেক সময় খুশি হয় সবাই একসাথে গেলে তো এখন আর এলিসকে খাওয়াবো না বাসে আসার পর এলিসকে খাওয়াবো না হয় অনেক দেরি হয়ে যাবে আমাদের এই জন্য আমরা বের হয়ে যাচ্ছি এখনই আলিসাকে নিয়ে এসে তারপরে আমরা নাস্তা করব আর কি এলিসও তখন খাবে আমার সময় থাকলে আমি সবসময় দুজনকেই খাওয়াই কারণ এলিসও ঘুম থেকে উঠেই খেতে চায়। কিন্তু আজকে এলিসকে খাওয়াতে গেলে আমাদের স্কুলটাই লেট হয়ে যাবে আজকে বড়ো মেয়েটা অনেক খুশি যে সবাই সবাই একসাথে যেতে পারছে আসলে বাচ্চারা খুব খুশি হয় যখন দেখে যে ফ্যামিলির সবাই একসাথে থাকছে তখন ওরা নিজেদেরকে অনেক ইম্পর্ট্যান্ট ভাবে যে ওদেরকে বুঝে অনেক ভালোবাসে যেটা সত্যি সেটাই ওরা বুঝে আসলে বাচ্চারাই আসলে বেশি বুঝে তো এই জন্য মাঝে মাঝে যখন বাসায় থাকি দুইজনে চেষ্টা করি একসাথে বের হওয়ার অনেক সময় কিন্তু বের হতে পারে না কারণ অনেক কাজ থাকে আমি বের হয়ে গেল তো মানে কাজগুলো থেমে থাকে দুজনে বাসায় বের হয়ে গেল তো হয় না আমার বড় মেয়েটা কিন্তু অনেক লজ্জা পায় ভিডিওতে অনেক চাই বললাম আমি আমি অনেক চাই ভিডিওতে কথা বলতে থাকতে কিন্তু আমি কেন জানি লজ্জা পেয়ে যাই আজকে হচ্ছে আরজুর কিছু কাজের অংশ দেখাবো যদিও পুরোটা দেখাতে পারবো না কারণ আমিও তো অনেক ব্যস্ত থাকি সব কিছু ভিডিও করা হয় না তো আরজু যখন বাসায় থাকে তখন ওর ভাগে কি কি কাজ থাকে আমি আপনাদের কাছকে সেটাই দেখাচ্ছি আরেক দিন দেখাবো হচ্ছে আমি যখন বাসায় থাকি মানে ও যখন বাসায় থাকে না তখন আমি কি কি কাজ করি আর এটাও দেখাবো যে ও আর আমি একসাথে বাসায় থাকলে আমি কি কি কাজ করি সেটাও দেখাবো দুজনেরটা একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন আপনারা তো অনেক বেশি ব্যস্ত থাকেন আপনারা তখন ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে তাই আজকে শুধু ও বাসায় থাকলে কি কি করে সেটা আমি কিছু অংশ দেখাচ্ছি কারণ সব কাজ করার সময় যদি আমি শুধু ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তখন তো আমার কাজগুলা থেমে থাকবে কারণ ও যে কাজ করছে তখন তার আমি থেমে থাকি না তখন তো আমিও কাজ করি কারণ বাসায় আসার পর ও যে নাস্তা বানিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাইনি কারণ হচ্ছে তখন আমি এলিসকে খাওয়াচ্ছিলাম আর তখন ও আমাদের দুজনে নাস্তা বানাচ্ছিল কালকে যেই নাস্তাটাও বানিয়েছে আজকেও সেম নাস্তাটাই বানিয়েছে কিন্তু আজকে হচ্ছে বাগেরটা ও টোস্ট করেছিল কালকে টোস্ট করে নেয় এই পার্থক্য ছিল আর ও তো রান্নাঘর খুব কোনায় কোনায় আজকে পরিষ্কার করছে অনেক কোনায় কোনায় পরিষ্কার করছে রান্নাঘর ও মাঝে মাঝে এটা করে অনেক সময় নিয়ে ও পরিষ্কার করে আর রান্নাঘর ও যতটা দ্রুত কাজ করতে পারে আমি অত পারি না কারণ দেখা যায় আমি তো কনসেনট্রেশন পুরাটা দিতে পারি না কারণ আজান কান্না করে ওখানে দৌড় মারি এলিস একটু পরে ডাকে মাম্মি এটা লাগবে ওইটা লাগবে ওইখানে দৌড় মারি আর্য কিন্তু একতরফাভাবে কাজ করেই যেতে পারে ওর কোনো তো ডিস্টার্ব হয় না কারণ তখন তো আমি ট্যাকেল দিচ্ছি আর আমি যখন কাজ করি তখন তো ও বাসা থাকলে ট্যাকেল দেয় বাট আমি যখন একা থাকি তখন তো দেওয়ার কেউ থাকে না তো বেশিরভাগ সময় তো আমি একাই থাকি তার মানে আমাকেই তো বেশি কাজগুলো করতে হয় বাসার তো যাই হোক ও খুব সুন্দরভাবে রান্নাঘরটা ক্লিন করেছে অনেক সুন্দর হয়েছে বিশেষ করে গ্যাসটা ও যেভাবে পরিষ্কার করে অনেক সুন্দর করে আমি অত পারি না আবার ওভেনটাও ক্লিন করেছে আর এদিকে হচ্ছে আমি আজানকে আবার খাওয়ানোর সময় হয়ে গেছে আমি তো আজানকে খাওয়াচ্ছিলাম আর ও হচ্ছে মেশিনে কাপড় দিয়েছিল বাস্কেট থেকে বের করে মেশিনে কাপড় দিয়েছে আর এখন হচ্ছে কাপড়গুলো শুকাতে দিবে ভাববেন না যে আমি খুব আরামায়েশ করছি ফাঁকে আমি বসে আছি না আমি একেবারেই বসে নাই কিন্তু সংসারে কিন্তু আপনারাও জানেন এই কয়েকটা কাজই কিন্তু থাকে না অনেক কাজ থাকে তা আমি কি করি ও বাসায় থাকলে বা আমি একা বাসায় থাকলে আমি সেটাও একদিন শেয়ার করব। তখন বুঝবেন কার কাজ বেশি হয় বাসায় কে বেশি কাজ করে মহিলারা বেশি কাজ করে না পুরুষরা বেশি কাজ করে তখন বুঝবেন আর আজান তো বাবাকে হেল্প করছে কিন্তু আমাকে কিন্তু হেল্প করে না আমার কুলটা আরও জ্বালায় আমাকে আরও কাজে ডিস্টার্ব করে আর দেখেন বাবাকে কিন্তু খুব হেল্প করছে কাপড় নিয়ে আগায় দিচ্ছে আর কি আর জোর আর কি টেনশন হেল্পিং হ্যান্ড তো আছেই একা তো আর করছে না মার্শাল্লা আমার ছোটো আজানও তাকে হেল্প করছে এবার বুঝেন তো আমাদের বাজার শেষ হয়ে গেছিলো মানে আমাদের শহরে তো কোনো হালাল দোকান নাই আমাদেরকে অনেক দূরে গিয়ে বাজার করতে হয় এই জন্য লন্ডনে গিয়েছিলাম তখন তো বাজার করে নিয়ে আসছিলাম এই কাজটা সত্যি কথা এটা আমি কখনই করি না এটা হচ্ছে আর্যই করে কারণ আমি যখন করি কারণ আমাদের বাসায় কিন্তু আমরা দুজনে রান্না করি আর রান্না করে আমিও রান্না করি আর গেস্ট আসলে কিন্তু সত্যি কথা বলতে এটা আমি মানে অনেস্টলি বলবো যে উই রান্না করে এবং ও খুব আনন্দ নিয়ে রান্না করে ভাজে ভর্তাগুলো আমি করি মাছ মাংসগুলো ও করে কারণ ওর এগুলো অনেক বেশি মজা হয় আমি এখনও ওর রেসিপি শেয়ার করি নাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো ও দেখা গেছে যে মাছ আমি যদি কোনো একদিন গুছায় ফেলি ওর ব্যস্ততার কারণে যদি গুছায় ফেলি ও খুব বলে যে তুমি সুন্দর মতো রাখো নাই মানে মানে চাইলে হাত দিলে পাওয়া যায় ওরকমভাবে রাখো নাই মানে আমার তার মানে আমারটা পারফেক্ট হয় না তো এই জন্য ওরটা পারফেক্ট হয় বলে কিন্তু ও এটা করে এবং এটা ও আনন্দ নিয়ে করে যে এই কাজটা যেহেতু আমি ভালো পারি তো আমাকে এটা দাও তো জন্য ও এই কাজটা করে কারণ বাজারটা কিন্তু আমি করি আমি কিন্তু অনেক টায়ার্ড হয়ে যাই বাজার করে আর ও হচ্ছে গুছায় আর এখন হচ্ছে আলিসাক স্কুল থেকে আনতে যাচ্ছে আর আমি কিন্তু আজানকেও দিয়ে দিই কারণ তখন হচ্ছে আমার মানে কি বলবো মনে হচ্ছে গাড়িতে ফুয়েল দিলে যেমন গাড়ির তেল দিলে যেমন গাড়ি অনেক জোরে চলে আর আজান না থাকলে আমার কাজের গতি অনেক বেড়ে যায় আমি তখন অনেক কাজ করতে পারি আজান বাসায় না থাকলে আর ইচ্ছা করে আজান যখন বাসায় থাকে না তখন আমি সত্যি কথা বলতে কি হয়তো দেখা গেছে যে অনেক খিদা লাগছে কিছু একটা খাবো হালকা পাতলা আমি সেই সময়টাও ব্যয় করি না মনে করি যে ও নাই যেহেতু আমাকে যতটা সম্ভব মানে আমি কাজ করতেই থাকি একেবারে কোনো বিশ্রাম ছাড়া আমি কাজ করতে থাকি ওই সময়টাতে কারণ ওদের যাওয়া আসা করতে পুরাই দুই ঘন্টা লাগে সেই দুই ঘন্টায় আমি সত্যি কথা মনে হয় যে আমি চার ঘন্টার কাজ করে ফেলি তখন অনেক কাজ করি কারণ হচ্ছে আমার বাচ্চারা যখন চলে আসে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু বাসার আর কোনো কাজ করি না কারণ তখন আমি আমার বাচ্চাদের সাথে বাংলাদেশে যেমন টিচার থাকে মানে স্যাররা থাকে টি মানে বাচ্চাদেরকে পড়ানোর জন্য বিদেশে তো আর ওইটা থাকে না যেহেতু তখন আমি স্যারদের মতো কাজ করি কারণ বাচ্চারা তো ছোট না এখনও আমি ওদের সাথে টিচারের মতো বসে থাকি আর ওদের সাথে আমি

আর আমি তো অনেকবারই বলেছি আমার ছেলের সামনে বাংলাদেশে যেটা এসএসসি পরীক্ষা বলে বা মেট্রিক পরীক্ষা বলে ওই পরীক্ষাটি ইংল্যান্ডে হচ্ছে জিসিএসসি পরীক্ষা বলে ওই পরীক্ষাটা ওর এই বছরই তো স্পেশালি আমার ওকেই সময় দিতে হয় ও যখন বাসায় চলে আসে আমি ওদেরকে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট দেই তারপরে কিন্তু ওই আধা ঘন্টা যে রেস্ট দেই ওই সময়টাতেও কিন্তু আমি অনেক দ্রুত কাজ করার চেষ্টা করি এবং অনবরত অনেক কাজ শেষ করে ফেলি যাতে আমি আমার টাইম মতো আমার একটা রুটিন থাকে বাচ্চাদের সাথে কখন পড়াতে বসাবো তো মানে পাঁচটার সময় ওদের সাথে যে বসি আমি কিন্তু আর উঠি না ওদের সাথে রাত নয়টা পর্যন্ত মাঝখানে মাঝখানে তো আমি অবশ্যই তাদেরকে ব্রেক দেই ওদেরকেও ব্রেক দেই যে তোমরা এখন ব্রেক টাইমে যাও কিছু একটা দেখো বা থালা বাটি থাকলে ওদেরকে ধুইতে বলি সেই ফাঁকে আমি যেহেতু আজান অনেক ছোটো ওকে কিন্তু একটু পরপর খাওয়াতে হয় তখন আজানকে খাওয়াই আবার এলিসকে খাওয়াই আমি বলবো আমার কাজগুলোও বলবো আর আরজু যেহেতু খুব তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারে আজানকে তো আমার সময়টা বেঁচে যায় সেই সময় আমি কিছু করি আর আরজু তখন ঘুম পাড়ায় তো এই হচ্ছে আরজুর ভাগে কি কি কাজ থাকে আমি আপনাদেরকে দেখালাম আমি তো আগেও বলেছি আপনাদেরকে আমি সব দেখাতে পারিনি কারণ আমি তো সারাক্ষণই ওর সাথে যদি ভিডিও নিয়ে লেগে থাকি তাহলে আমার কাজগুলো তো শেষ হবে না তো আমি আপনাদেরকে ধাপে ধাপে আরও দেখাবো যে ও কি কি কাজ করে আর আমি কি কাজ করি তখন আপনারাই বলবেন যে কাজ বেশি কে করে আপনাদের কাছে এই হলো আমার বিচার কারণ মাঝে মাঝে একটা দুইটা বেশি না একটা দুইটা আমি কমেন্টস পাই যা আপনি বাসায় তাহলে কি করেন এই জন্য আমি দেখাবো যে আমি তাহলে বাসায় কি করি তা আমার এটা কষ্ট না এটা তো বোন হিসাবে আমাকে বলে কেউ ভাই হিসেবে বলে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ